আমার কুলফির রানী চকবা তোকে ভাবছি রে বরবা, আমার কুলফির রানী চকবা তোকে ভাবছি রে বরবা। চল ফাগুনি পূর্ণিমার রাতে চল পলাই যাই, বউকে ধরে টানা টানি অপরাধ মোর নাই ভাই, ভগবান করেছে গরিব খাটি। বউকে ধরে টানা টানি অপরাধ মোর নাই, বউকে ধরে টানা টানি অপরাধ মোর নাই। আমার বউ স্যার, তোর বউ? আমার বউ না হইলে কি এত বড় ভিড়ে আমি অন্য কোন বিটি ছাড় হাত ধরে টানতে পারিব না? চঘর চল চল ফাগুনি পূর্ণিমার রাতে চল পলাই যাই, ফাগুনি পূর্ণিমার রাতে চল পলাই। তোর বউ? নিজের বউ। তোর বউ? তাকে আপনার বউ? না না, মানে বলছিলাম কি তোর বউ? তাকে আমার মাসি। আমার বউ না হইলে কি আমি টানতে পারিব? আমি যদি একটা অন্য ব্রিটিশের হাত ধরে টানি, এথাকার কমিটি এথাকার পাবলিক আমাকে রাখবে না? কাটবে কাটবে। চঘর চ চঘর চরে ওদিকে চরে ওইদিকে দাঁড়া, ওই চরে ওইদিকে দাঁড়া। স্যার বলো। ও কি বললো? আমি ওর নিজের 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 আমি নিজের বউ তোর তোর। স্যার হ্যাঁ, ও বললো ও আমার স্বামী হ্যাঁ, আর আমি ওর স্ত্রী তাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বৌদিরা একটু দিয়া যাও, ভালো না আলো হচ্ছে না, তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে, আমি কথা দিচ্ছি এই কেসই আমি জিতবো। ও কি বললো? তাহলে আমার স্বামী তাই তো? হ্যাঁ। বিয়ে আমার হয় না গো শোনো পুলিশ সাহেব, আর বিয়ে হলে শাখা সিঁদুর কোথায় বা দেখিলে। বিয়ে আমার হয় না গো শোনো পুলিশ সাহেব, বিয়ে হলে শাখা সিঁদুর কোথায় বা দেখিলে। আমার কিছু দেখতে পেয়েছো? আচ্ছা স্যার এই এদিকে এদিকে এদিকে, তুই হিন্দু না মুসলমান? তুই হিন্দু না মুসলমান? ক্যা হিন্দু ক্যা মুসলমান, সবসে বড়া হোতা হ্যায় ইনসান। হ্যাঁ হ্যাঁ, ইনসান তো ইনসান, লেকিন তুই হিন্দু না মুসলমান? হিন্দু। যদি তুই হিন্দু হোস, ইয়েস, তোর বইয়ের শাখা সিঁদুর কই? মাথায় সিঁদুর নাই, শাখা নাই, এটা কি বেশ? ওইটাই তো আমিও খুঁজে পাচ্ছি না। তাহলে তাহলে বল, শাখা সিঁদুর নাই না? শালাকে আজকে দেখে নিস। এই বল, তোর শাখা সিঁদুর নাই? না নেই। এই কেসে আমি জিতব, একবার হাত তালি মারো না। এখনো সময় আছে, 50 টাকা দিয়ে দে। দেব না। তার মানে ইও মরিবে আর সব লেডিস গুলো মরিবে গাই। ঠিক আছে, শাখা সিঁদুর নাই? না নেই। 50 টাকা দিয়ে দে, এখনো সময় আছে, 50 টাকা দিয়ে। দেব না। দিবি নাই? না, দিবার মন না। শুনুন স্যার, টুম টুম খুয়া খুয়া খুয়া, কি হইলো? শাখা সিঁদুর নাই? কোথায় শাখা সিঁদুর? জোর করে রাগের বসে ভাঙেছে হেতায়। কি হেতায়? জোর করে রাগের বসে ভাঙেছে হেতায়। আচ্ছা, আর শাখা সিঁদুর ফেলে দিয়ে বাবার বাড়ি যায়। শাখা সিঁদুর ফেলে দিয়ে বাবার বাড়ি যায়, জোর করে রাগের বসে ভাঙেছে হেতায়, জোর করে রাগের বসে।
আমার কুলফি রানী চকবা তোকে ভাবছি রে বরবা, আমার কুলফি রানী এই মেয়ে সব মিথ্যে কথা বলছে। কিসের মিথ্যে কথা? আপনি আরামসে মারুন না। কিসের মিথ্যে কথা? মার না রে বাপ, চুপ মারুন না আরামসে। তুই আমাকে জানিস? তোর মারবার লুরেই নাই। আমি ইন্সপেক্টর পেচুক মুড়িয়া, চুপ। তোর প্যান ফোরার লুট নাই আর মারিবে। এই তোমার শাঁখা সিঁদুর কোথায়? আচ্ছা স্যার, স্বামী স্ত্রীতে, স্বামী স্ত্রীতে মারামারি ঝগড়াঝাটি হয়েছিল, ওই চলতে বলছে তোর ঘর করিব না। কে এরকম আন্ডার প্যান পরিবারে যে বাপ হয়ে যাবে? কি মারামারি কিসের জন্য হইলো? কিসের জন্য হলো? 50 টাকা। 50? পঞ্চাশ টাকা? কিসের 50 টাকা? কি 50 টাকা? বল তুই, বল তুই, বল সত্যি কথাটাই বলি, বল। হ্যাঁ, কি 50 টাকা? আমাকে 50 টাকা মাগিতে ছিল। আচ্ছা, ওই যে কালা চাঁদ ফাঁকা চাঁদ হয়েছে, হ্যাঁ, এই বলছে দেখতে যাব। আচ্ছা, বিরাট মেলা লাগেছে, 50 টাকা দে। আমি বললি আমি বাদাম বিক্রি খাই, আমার বিক্রি পাটি নাই, আমি 50 টাকা দিতে পারবো না। তারপরেই এই বলছে দে, আমি বলছি না। আচ্ছা, শিকড়িগুলা আমার আমার গায়ে দিচ্ছিস না ঘি? এই মে স্যার, স্যার কি স্যার, 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 হ্যাঁ, স্বামীকে না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও, দেখছি দেখছি। এই তোমার লজ্জা করে না? আরে দেখুন স্যার, কে না কান্নাকাটি করুন, আমি দেখছি। আমাকে মারি আমি ইন্সপেক্টর, আমি দেখছি। নোংরা করে দিচ্ছে, আমার শার্টটা নোংরা হয়ে যাচ্ছে। স্বামীকে এভাবে না মেনে শাঁখা সিঁদুর ফেলে দিয়ে তুমি এরকম স্টাইল নিয়ে বেরিয়েছো, বাপের বাড়ি যাবে? আচ্ছা স্যার, চকচক ওই গায়ে